আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। সম্মানিত ভাই ও বোনেরা, যারা আপনারা এখন ইকরা বাংলার সামনে বসে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রোগ্রামটা দেখছেন, সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদেরকে এমন এক আঙ্গিনায় নিয়ে আসতে চাচ্ছি যে আঙ্গিনার প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলার কাছে সওয়াব পাওয়া যায়, এবং সেটা সিরাতুন্নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলা এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করার একটা মানসিকতা তৈরি করা। আমি এই জন্য বলছি যে এখান থেকে সওয়াব পাওয়ার আশা করা যায়, কারণ হলো যে আমরা নিয়াত করব যে আমরা যা কিছু শুনছি আমাদের নবীর জীবন থেকে এটা যেন আমাদের জীবনে চলে আসে। তিনি যেভাবে চলতেন, যেভাবে বলতেন, যেভাবে চিন্তা করতেন, যেভাবে জীবনযাপন করেছেন, আমাদের জীবনটা যেন ওইভাবে সুশোভিত হয়ে আল্লাহর কাছে আমরা হাজিরা দিতে পারি, এই দোয়া, এই প্রত্যাশা আমাদের সবসময় থাকবে। সম্মানিত ভাই বোনেরা, আপনারা গত এপিসোডে তায়েফের মর্মান্তিক ঘটনা, যেটা বিবেককে নাড়ায়, যেটা চোখের পানি নিয়ে আসে, যেটা অন্তরকে প্রকম্পিত করে, এমন একটা ঘটনা আমরা আলোচনা করেছি। আমি মনে করি যে আমাদের নবীর জীবনে অনেক আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, তার সব সর্বশেষ সবচেয়ে বেশি কঠিনতম পরীক্ষা সম্ভবত তায়েফের ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো অনেক ঘাত প্রতিঘাত আপনার এসেছে, বিপদ আপদ মুসিবত আপনার জীবনে পেয়েছেন, ব্যথা বেদনার পাহাড় আপনার জীবনে এসেছে, সবচেয়ে কোন ব্যথাটা সবচেয়ে মর্মন্তুদ, সবচেয়ে মর্মান্তিক, সবচেয়ে আপনার মর্মকে পীড়া দেয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, সবচেয়ে কঠিন হলো তায়েফের ঘটনাটা। তো সেই তায়েফের ঘটনা আমরা পড়েছি, আমরা জেনেছি, আমরা বোঝার চেষ্টা করেছি। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীদের জন্য বদদোয়া না করে তিনি আরও দোয়া করেছেন, কষ্ট পেয়েছেন, তারপরেও তাদেরকে ইসলামের পথে দেখতে চেয়েছেন। আজকের তায়েফ সাক্ষী দেয় যে সেদিনকার রহমাতুল্লাহ আলামিনের রহমতটাই আজকে মুসলমানদেরকে কিন্তু আসলে ইসলামের পথে নিয়ে এসেছে। সম্মানিত ভাই বোনেরা, আমরা আজকে আলোচনা করব যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কিন্তু এখন বিজয়ের পথে রওনা দিয়েছে। এতদিন তিনি কষ্ট করেছেন, সাপ্রেসড হয়েছেন, নির্যাতিত হয়েছেন, মানুষ তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, মানুষ তাকে মেরে ফেলার চেষ্টা করেছে, এখনও চলবে চেষ্টা, কিন্তু প্রত্যেকটা চেষ্টা তার জন্য এমন সাকসেস নিয়ে আসবে যে তিনি দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তো এইভাবে বলেছেন, ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, আজকের যে দিন তার চেয়ে সামনের দিন আসতেছে আখেরাত বা পরবর্তী দিন, এটা হলো আগের দিনের চেয়ে তোমার জীবন সুন্দর হবে। দুনিয়ার জীবন এর চেয়ে আখেরাতের জীবন আমাদের নবীর জন্য সুন্দর হবে, মক্কার জীবনের চেয়ে মদিনার জীবন আরও বেশি সুন্দর হবে, মদিনার প্রথম বছর দ্বিতীয় বছর আরও ভালো হবে। এইভাবে আল্লাহ রসুলের জীবন দিন দিন কিন্তু ভালো হয়েছে, আমরাও সেই ভালোর দিকে আমরা এখন যাচ্ছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কার দিকে রওনা দিচ্ছেন, মক্কার দিকে উনি রওনা দিয়ে কর্নুল মানাজেল পর্যন্ত পৌঁছেছেন তায়েফ থেকে। কর্নুল মানাজেলে এসে জিব্রিল তাকে তায়েফবাসীদেরকে ধ্বংস করার জন্য পারমিশন চেয়েছেন, আল্লাহ রাসূল পারমিশন দেননি। এরপরে তিনি সামনে অগ্রসর হচ্ছেন, সামনে অগ্রসর হয়ে ওয়াদি নাখলাতে আসলেন। ওয়াদি নাখলা হলো মক্কার বেশি নিকটবর্তী, তায়েফের মাঝখানের চেয়ে আরও বেশি নিকটবর্তী। ওখানে দুটো জায়গা আছে, একটা হলো আসাইলুল কবির, যেখানে এখন মানুষ এহরাম বাঁধে, আসাইলুল কবির, আর একটা হলো জিমা। তো এখন এই জিমা অথবা সাইলুল কবির যে কোনো একটা হবে, তবে অধিকাংশের মত হলো সাইলুল কবির আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওখানে রাত যাপন করেছিলেন, এবং রাত্রে শেষ রাত্রে তিনি আল্লাহর কাছে দাঁড়িয়ে, যেহেতু তখনও তার গায়ে রক্ত ছিল, তিনি ইনজিওর্ড ছিলেন আহত অবস্থায়, তারপরেও তিনি দাঁড়িয়ে কোরআন শরীফ পড়েছিলেন, জোরে মনোমুগ্ধকর কোরআন শরীফ উনি পড়ে যাচ্ছেন। এই কোরআন শরীফটা মর্তের, এই দুনিয়ার মানুষ হয়তো জায়েদ ইবনে হারেসা শুধু শুনেছেন, উনি তো বারবার শুনতেন, কিন্তু আরেক ধরনের সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তারা এই কোরআন তেলাওয়াত শুনল, এবং তারা হলো জিন, যাদেরকে আমরা দেখতে পাই না। কোরআন শরীফের দুই জায়গায় এই জিনদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে এরকম দুটো জায়গা পাওয়া যায় যেখানে আল্লাহ তাআলা এদের সম্পর্কে গল্প করেছেন আমাদের কাছে। একটা জায়গা হলো সূরা আল জিন্নে, যেখানে আল্লাহ তাআলা জিনদের সম্পর্কে বলেছেন, আরেকটা হলো সূরা আল আহকাফে 46 নম্বর সূরা 29, 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘটনাটা বলেছেন।
ঘটনাটা এখানে আল্লাহ তাআলা যখন বলতেছেন তখন তার সেখানে আমরা দেখতে পাচ্ছি এরকম যে আল্লাহ তাআলা বলেন যে ওয়াইদা সরফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইস্তামিউনা আল কোরআনা, আমি যখন জিনদের একটা গ্রুপকে আপনার দিকে ফিরাই দিলাম তারা কোরআন শুনলো, ফালাম্মা হাদারুহু তারা ওখানে একত্রিত হয়ে তারা বলল কলু আনসেতু তোমরা চুপ করো, ফালাম্মা কদা যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করলেন, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনদিরিন তারা তখন তাদের জাতির কাছে যে ভয় দেখানেওয়ালা হিসেবে ভয় প্রদর্শনকারী হিসেবে সেখানে তারা গেল এবং তারা বলল কলু ইন্না কওমানা কলু ইয়া কওমানা তারা বলল হে আমাদের জাতি, ইন্না সামিআনা কিতাবান আমরা এক এমন এক কিতাব পড়তে শুনেছি, উনজিলা মিন বাদি মুসা মুসা আলাইহিস সালামের পরেই তা অবতীর্ণ হয়েছে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি যেটা মানে তৌরাতের এবং ইনজিলের মধ্যে যা কিছু সেখানে আছে তার সত্যায়িত করে, ইয়াহদি ইলাল হক হকের দিকে সেটা হিদায়ত দান করে, ওয়া ইলা তরিকি মুস্তাকিম এবং সঠিক সরল রাস্তায় চালায়। এই সম্পর্কে এই জিনেরা এটা আমরা দেখতে পাচ্ছি যে তারা শুনতে পেয়েছে আল্লাহ রসুলের বক্তব্য তেলাওয়াত, শুনে যে সেটা তারা মুখস্থ করেছে এবং তার এলাকায় যে সেই কথাগুলো শুনিয়েছে। সূরা জিনে আল্লাহ তাআলা একেবারে প্রথম থেকে শুরু করেছেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, কুল উহাইয়া ইলাইয়া আন্নাহু ইস্তামা নাফারু মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিআনা কুরআনান আজাবা, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন যে আল্লাহ তাআলা আমাকে ওহি করে শুনাইছেন যে আমার আমার পঠিত কোরআন আমি যে কোরআনটা পড়েছি এটা জিনদের কিছু লোক শুনেছে এবং তারা বলেছে যে আমরা এক আশ্চর্যজনক পঠিত কোরআন শুনলাম। তাহলে এই এই দুটো জায়গা ভাষা বর্ণনাভঙ্গি দেখলে আমরা বুঝতে পারি এইভাবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করেছেন তারা সেটা শুনে ওইটা ইমান এনেছে, ফা আমান্না বিহি মানে তারা তাদের বক্তব্য হলো এই যে আমরা ইমান এনেছি তার প্রতি, ওলান নুশরিকা বিরব্বিনা আহাদা আল্লাহর সাথে কাউকে শরিক করি না, এর দ্বারা বোঝা যাচ্ছে যে তারা ইমান এনেছে। এখন ইমান আনাটা কীভাবে হয়েছে কোরআন কিন্তু সেটা বলছে না, হাদিসের মধ্যে একেবারে সরাসরি কোনো হাদিস আমরা দেখতে পাচ্ছি না যেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তারা আমার হাতে এসে ইমান গ্রহণ করে, কিন্তু সিরাতের বেশ কয়েকটা বইতে আমি দেখলাম যে এই জিনেরা যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কোরআন তেলাওয়াত শুনেছে তাদের সাথে আল্লাহ রসুলের ডায়ালগ হয় কথা হয় এবং তারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কথা শুনেছেন এবং তিনিও তাদের কথা শুনেছেন, তারা সবাই আল্লাহর হাত রসুলের হাতে ইমান গ্রহণ করেছেন এটা পাওয়া যায়। এবং কোরআনের ভাষা যেটা আমান্না বিহি আমরা ইমান এনেছি তার প্রতি, এর দ্বারা বোঝা যায় যে তারা ইমান এনেছে এটা ডিক্লারেশন এটা দিয়ে গেছে। যা হোক আমি মানে এর গভীরে আলোচনা করতে চাচ্ছি না, শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তয়েফ থেকে ওয়াদি নাখলায় যখন আসলেন শেষ রাতের কোরআন তেলাওয়াত জিনেরা শুনল, শুনে ওখানেই তার রিসালাতের প্রতি ইমান আনলো এবং কোরআনের প্রতি তারা বিশ্বাস স্থাপন করলো এবং ওখানেই তারা মুসলমান হয়ে গেল, নবীর একেবারে সরাসরি উম্মত হয়ে গেল। এটা একটা কিন্তু বিরাট অ্যাচিভমেন্ট, যখন দুনিয়ার মানুষ তাকে পাথর মেরে হত্যা করার চেষ্টা করেছে ঠিক তখন আল্লাহ তাআলা একটা জিনের একটা গোষ্ঠীকে তিনি পাঠিয়ে দিলেন যারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে ইমান আনবেন। এরপরে এই ঘটনা তো জায়েদ ইবনে হারেসা দেখছেন, দেখে তারপরে উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ এই তো আর সামান্য গেলেই তো মক্কায় যাব, এখন এই মক্কায় আপনি কিভাবে ঢুকবেন, আপনি দেখলেন যে তায়েফের লোকেরা আপনাকে কিভাবে মেরেছে আর মানে তারা তো আপনাকে বের করে দিয়েছে মক্কা থেকে, এরপরে আপনি তো মক্কায় ঢুকতে পারবেন না, ঢুকলে তো ওরা যখন দেখবে যে আপনাকে তায়েফের লোকেরা মেরেছে এর মানে হলো ওরা এখন আপনার গায়ে হাত দিতে কোনো রকম আর বিন্দুমাত্র আর ভয় পাবে না, আর যেহেতু আবু তালেব নাই খাদিজা নাই আপনাকে রক্ষা করার মতন তো কেউ নাই ওখানে, কি করা যায়। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেখেন কত সৎসাহস এবং কত ইমানের অধিকারী, উনি বললেন ইয়া জায়েদ জায়েদ শোনো, ইন্নাল্লাহ জাআলুন আল্লাহ তাআলা করবেন, লিমা তারা ফারাজান ওয়া মাখরাজা তুমি যা দেখছো যে তিনি একটা পথ তিনি বের করে দেবেন এবং তিনি মুক্তির পথ তিনি বের করে দেবেন, ওয়াইনাল্লাহ নাসিরুন দীনহু ও মুদহিরুন নবিয়াহু আল্লাহ তাআলা তার দিনকে তিনি সাহায্য করবেন এবং তার নবীকে তিনি বিজয় দান করবেন। এই চিন্তা এই চেতনা এই ইমান এবং বিশ্বাস আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে তখন
যখন তিনি একেবারে পরিপূর্ণভাবে ইনজিওর্ড, সমস্ত শরীর দিয়ে তখন রক্ত লেগে রয়েছে, ওই অবস্থায় তিনি চিন্তা করতেছেন। এখন আমাদের কর্মপন্থাও কিন্তু এরকম হতে হবে যে আমরা বিপদ আপদ দ্বারা সবসময় কিন্তু বেষ্টিত থাকব, কিন্তু আমরা আমাদের মনটাকে কখনো আল্লাহ থেকে আলাদা করব না। যত বিপদ আসুক না কেন, আমরা কখনোই এই কথা চিন্তা করব না যে আল্লাহ আমাদেরকে ছেড়ে চলে গেছেন, এই কথা মনে করব না যে আল্লাহ তালা মনে হয় আমাদের উপর গজব দিচ্ছেন, এটাও মনে করা উচিত না যে মনে হয় আল্লাহ তালা তার দিনকে বিজয় দেবেন না। অবশ্যই আল্লাহ বিজয় দেবেন, অবশ্যই আল্লাহ তালা তার দিন যারা মানে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছেন, প্রচেষ্টা চালাচ্ছে এটা প্রচার করার, তাদেরকে অবশ্যই সাহায্য করবেন। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনের এই কথা দ্বারা এটাই আমাদেরকে বোঝাচ্ছে। উনি নিষ্পন্দ হয়ে যেতে পারতেন, উনি পরাভূত হয়ে মেনে নিতে পারতেন যে না আমি বোধহয় আর কিছু করতে পারবো না। উনি বরং জায়েদকে বললেন, জায়েদ যদিও তুমি যুবক মানুষ কিন্তু তোমার মন হয়ে গেছে বিপন্ন, না না তুমি ভয় পেও না, সামনে আমরা যাব, মনে রেখো আল্লাহ তাআলা নাসিরন দীনহু, তার দিনকে তিনি অবশ্যই সাহায্য করবেন, ও আল্লাহ তাআলা মুজহিরন নবিয়াহু, তার নবীকে অবশ্যই তিনি সফল করে দেবেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওখান থেকে হাঁটলেন, এটা কিন্তু সব পদব্রজে হাঁটা হচ্ছে, হেঁটে যাচ্ছেন উনি, উনি হেঁটে যাচ্ছেন, উনি মানে গাধা না ঘোড়া না উট না, উনি হেঁটে যাচ্ছেন, এই যে 60 মাইল উনি কিন্তু রাস্তা হেঁটে যাচ্ছেন। উনি যখন হেরা গেলেন আর কি, যেখানে তার কাছে প্রথম ওহি আসে, এই হেরার নামক জায়গায় ওখানে যে উনি দেরি করলেন, উনি কেভের উপরে উঠছেন এটা পাওয়া যাচ্ছে না, কিন্তু হেরা যে পাহাড়টা ওখানে তিনি দেরি করছেন, দেরি করে সর্বপ্রথম খুঁজতে লাগলেন কাকে পাওয়া যায়। তো বনি খুজার একজনকে পেলেন, তো বনি খুজার সর্দার ছিল তখন আখনাস ইবনে সুরাইক, বললেন যে এ শোনো তুমি কি আখনাসের কাছে যেতে পারবে, তো বলে হ্যাঁ, তো যাও ওখানে একটু ডাকো, যে বলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ডাকছেন। তো আখনাস আসছে, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আখনাস তুমি তো, তোমার সাথে তো আমাদের সম্পর্ক আছে, তুমি একটা কি কাজ করতে পারবে, আমি মক্কায় যেতে চাই, তুমি কি আমাকে একটু আশ্রয় দিতে পারবে। তো আখনাস বললেন যে আমার তো দিতে কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাপারটা হলো যে মানে এদেশের নিয়ম হলো যে অ্যাসাইলাম সেই দিতে পারে যে কোনো অ্যাসাইলাম নয়, তা আমি তো মানে কুরাইশদের অ্যাসাইলাম হালিফ, আমি তাদের সাথে মানে চুক্তিবদ্ধ হালিফ, এখন তো আমি যদি নিজে কুরাইশ হতাম অথবা মক্কার এমন কোনো ব্যক্তি হতাম যে অ্যাসাইলাম দিতে পারে, আইনগতভাবে আমি দিতে পারতাম, সমস্যা নেই, আমি দিতাম, কিন্তু এ সুযোগ তো আমার নাই, আমি কী করব। আল্লাহ রাসূল বলেছেন ঠিক আছে থাক, অসুবিধা নেই। এরপরে তিনি আরেকজনকে পাঠালেন যে তুমি এ করো তো সুহাইল ইবনে আমরের কাছে যাও। তো সে লোক সুহাইল ইবনে আমরের কাছে গেল, সুহাইল ইবনে আমর আসলেন। সুহাইল ইবনে আমর ছিলেন সমাজের একেবারে বিশিষ্টজনদের প্রথম তিনজনের একজন। তো তার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সুহাইল আসলে আমি তো মানে মক্কা থেকে বেরিয়ে গেছিলাম, আর তো ফিরে আসবো এরকম চিন্তা আসলে করতে পারিনি, আর তুমি জানো যে আমি এখন ঢুকলেই ওরা আমাকে শেষ করে ফেলবে, আমি তয়েফে গেছিলাম, সেখানে আমার গায়ে আঘাতের চিহ্ন তুমি দেখতে পাচ্ছ, আমি মক্কায় যেতে চাই, তুমি আমাকে একটু আশ্রয় বা অ্যাসাইলাম দাও। তো সুহাইল বললেন যে দেখো আসলে ব্যাপারটা হয়েছে যে আমরা তো যদিও কুরাইশের, কিন্তু কুরাইশের আমরা বনি আমের, আমরা বনি আমের আমাদের একটা নীতিগতভাবে আমাদের আইন করা হয়ে গেছে এইভাবে যে বনি আমের লোকেরা বনি কাবের লোকদেরকে আমরা অ্যাসাইলাম দিতে পারি না। আমার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না, উনি ভালো লোক ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে অ্যাসাইলাম দিতে তার কোনো সমস্যা, ব্যক্তিগত সমস্যা নেই, কিন্তু আইনগত সমস্যায় উনি আটকে পড়ে গেলেন যে বনি আমের লোকেরা কেউ কখনো বনি কাবের লোকদেরকে অ্যাসাইলাম দিতে পারবে না, যেহেতু আমি বনি আমের আপনি বনি কাবের, আপনাকে আমি অ্যাসাইলাম দিতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আচ্ছা ঠিক আছে। এরপরে উনি ওই যে লোকটাকে পাঠালেন মুতাইম ইবনে আদির কাছে, আমি বলছিলাম মানে গত একটা এপিসোডে যে এই নামটা মনে রাখবেন, বিভিন্ন পর্যায়ে এই নামটা আসবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তিনি আমাদের নবীকে হেল্প করেছেন। মুতাইম ইবনে আদিকে তিনি ডেকে পাঠালেন, মুতাইম ইবনে আদি আসলেন, আসার পরে উনি বললেন যে চাচা এই অবস্থা পড়ে গেছে, আমি তো তায়েফ থেকে আসলাম, এখন এই সারা গায়ে আঘাত, আমি মক্কায় গেলেই আমাকে মেরে ফেলে দেওয়া হবে, তো আমাকে যদি আপনি অ্যাসাইলাম দিতেন, আমাকে যদি আশ্রয় দিতেন তাহলে আমার জন্য একটু সুবিধা হতো।
মতো আমি বললাম ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, আচ্ছা একটু আমাকে একটু সময় দাও। উনি বাসায় গেলেন, বাসায় যেয়ে সন্তান, ওনার অনেকগুলো সন্তান ছিল, জুবায়ের ইবনে মুতঈম আদি একজন খুব নাম করা সাহাবি, এবং তার নামও হাদিসের গ্রন্থগুলোতে পাবেন, তার ছেলে জুবায়ের সাহাবি ছিলেন। জুবায়েরকে বললেন তোমার সব ভাইদেরকে বলো বর্ম পড়তে আর হাতে মানে তরবারি নিতে। এরপরে ওনার মানে যে মামা চাচা যারা ছিলেন সবাইকে, ওনার বংশের লোকদেরকে আশেপাশে যারা ছিলেন সবাইকে বললেন যে তোমরা সবাই এখন বেরিয়ে আসো, ঘোড়া আরোহণ করো এবং গায়ে বর্ম পরো এবং হাতে তরবারি নাও, আমরা এখন মক্কায় যাব। তো হেরাত থেকে মক্কা কাবাঘর দেখা যায়, খুব বেশি দূরে না, 2.5 মাইল 3 মাইল দূর হবে। ওখান থেকে ওনারা রওনা দিয়েছেন, যখন কাবাঘরের ওখানে আসছেন তখন কাবার ভিতরে মানে বড় বড় লিডাররা সবাই ওখানে রয়েছে। তখন মুতাইম চিৎকার দিয়ে বললেন যে তোমরা শুনে রাখো, আমি মুতাইম এসেছি এখানে, আমার সন্তানেরা এসেছে এখানে, আমার বংশের লোকেরা এখানে এসেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এসেছি, তোমরা তার গায়ে একটা যদি আঘাত করো মনে করো, আমি মনে করবো যে এই আঘাতটা আমাকে তোমরা করেছ, আজকের থেকে আমি তাকে আশ্রয় দিলাম। তখন আবু জাহেল দৌড়ে আসছে, এসে বললো মুতাইম তুমি করলে কি, এটা তুমি কি মুসলিম হয়ে গেছো, তুমি তাকে কিভাবে অ্যাসাইলাম দিলে, তুমি কি মুসলিম হিসেবে দিয়েছো তাকে, মোতাবেয়ন তুমি তাকে অনুসরণ করে তুমি তাকে দিয়েছো, নাকি মুজিরুন তাকে তুমি আসলে অ্যাসাইলাম দিয়েছো। অ্যাসাইলাম যারা দিতে পারে আইনগতভাবে তার মধ্যে মুতাইম একজন ছিলেন। মুতাইম বললেন যে আমি মুজির, আমি অ্যাসাইলাম দাতা, অ্যাসাইলাম দিচ্ছি, আমি মুসলমান হইনি। তখন আবু জাহেল বললেন আচ্ছা ঠিক আছে। তবে মুতাইম সেখানে বললেন যে দেখো মানে এটা কদ আজর না মান আজরতা, মানে মুতাইম না আদি যখন বললেন আমি এখন মুসলমান হইনি, তখন আবু জাহেল এটা মেনে নিলেন, কারণ এটা আইনগতভাবে এটা ভায়োলেট করার কোনো সুযোগ নেই। বললেন ঠিক আছে, তোমরা তুমি যাকে অ্যাসাইলাম দিয়েছো আমরাও অ্যাসাইলাম দিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে ঢুকলেন, নিজের বাড়িতে নিজের ঘরে নিজের এলাকায় নিজের গ্রামে নিজের শহরে মানুষের আশ্রয় নিয়ে ঢুকলেন, অর্থাৎ তিনি যেন বিদেশি পরবাসী, তিনি তার নিজের দেশে পরবাসী হয়ে গেলেন। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন, এখন মক্কাতে তাকে থাকতে হবে একজনের আশ্রয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই এই একটা ব্যাপকতর স্টাডি করার বিষয়, যেখানে আল্লাহ রসুল নিজের দেশে কিন্তু প্রবাসী হয়ে গেলেন, তাকে আরেকজনের আশ্রয় নিয়ে থাকতে হলো। এটা ইসলামের ইতিহাসের একটা চিরন্তন একটা নিয়ম, যে যখনই ইসলাম নিয়ে চলবে মানুষ, সঠিক ইসলাম নিয়ে চলে, ইসলামের মূল কথাগুলো মানুষকে বলার চেষ্টা করে, তখন যারা ইসলাম পছন্দ করে না তাদের চরিত্র হয় এই যে তারা তাকে সবসময় মনে করে যে এ বোধহয় আমাদের বাসিন্দা না, আমাদের এলাকার লোক না, এরা বাইরের কেউ, তো মনে করা হয় যে এরা বিদেশ থেকে এসেছে। তো এইটা এই এই অ্যাটিচিউড কিন্তু সবসময় শয়তান বা শয়তানের দলদের থাকে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনের এই অধ্যায় থেকে আমাদের কাছে এটা প্রমাণিত হচ্ছে যে তিনি যে শহরে বসবাস করেছেন, যে শহরে বড় হয়েছেন, যে শহরের মাটি মাংস রক্ত তার শরীরে, যেখানের মাটি মানুষের সাথে তার দৈহিক মানসিক সমস্ত শারীরিক শক্তি ছিল, মানে সম্পর্ক ছিল, সেই জায়গাতে তিনি এখন একজন প্রবাসী, ভিনদেশি, বিদেশি ইত্যাদি ভাবে তিনি এখন চিহ্নিত হচ্ছেন। এটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরোয়া করলেন না, তিনি সেখানে আসলেন এবং নিজের ভূখণ্ডে তিনি এখন ইসলাম প্রচার করার চেষ্টা চালিয়ে যেতে থাকলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফ থেকে ফিরে আসার এই জীবনটা এখন বিভিন্নভাবে উনি প্ল্যান নিচ্ছেন। এক নম্বর প্ল্যান উনি নিলেন যে উনি নিজের ঘরে থাকতেন না, যদিও তিনি তার ঘরে তিনি বিয়ে করেছেন সাউদা বিনতে জামাকে, যদিও তার সন্তানেরা সেখানে রয়েছেন, যদিও তার মানে এক ধরনের ধাত্রীমাও বলতে পারেন অথবা মায়ের দাসী উম্মে আইমান তখনও তার ঘরে, তিনি সেখানে থাকতেন না, উনি রাত্রে গোপনে বিভিন্ন জায়গায় থাকতেন যাতে করে তাকে মানে হত্যা করা না হয়। এই এই ধরনের মানে বিচক্ষণতা কিন্তু একজন লিডারশিপের কাছে আশা করা যায়, যে যখন কোনো জায়গায় খুব বিপদের মধ্যে আছেন তো সেখানে কিন্তু বিচক্ষণতা, সেখানে হেকমত কিন্তু আমাদের পালন করতে হয়। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অধিকাংশ ক্ষেত্রে যে বাসায় থাকতেন সেটা ছিল উম্মেহানের ঘর।
উম্মে হানে ছিল তার আপন চাচাতো বোন, আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুর আপন বোন হযরত আবু তালেবের মেয়ে উম্মে হানি। তো উম্মে হানি ঘরটা ছিল একদম কাবা ঘরের আঙ্গিনার সাথে প্রায়, মানে সাফা পাহাড়ের এবং মানে জমজম কূপের ঠিক মাঝখানটায় ওই জায়গায় ছিল উম্মে হানির ঘর, উনি সেখানে থাকতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে যেয়ে রাত্রে যখন সব মানুষ ঘুমাচ্ছে উনি যেয়ে ওখানে থাকতেন এই উম্মে হানির সাথে। উম্মে হানির সন্তানরা থাকতো, সম্মানদার স্বামী ছিল, সেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম গোপনীয়ভাবে থাকতেন। এই একটা কাজ করতেন যে তিনি নিজের ঘরে না ঘুমিয়ে বিভিন্ন জায়গায় যেয়ে পালিয়ে আত্মগোপন করে করে থাকতেন। আর একটা কাজ উনি চিন্তা করলেন যে মক্কার লোকেরা আমার কথা শুনতেছে না বা শুনলো না, ওদিকে তায়েফের লোকেরা শুনলো না, তো আমি এখন আমার দাওয়াকে মক্কা এবং তায়েফ বা আশেপাশের মধ্যে সীমিত না রেখে এখন আমি আর একটু এক্সপ্লোর করব, বিভিন্ন জায়গায় যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করলেন যে আমি এখন চিন্তা করব এইভাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্ল্যান নেওয়া শুরু করলেন। এটা কিছুটা দেরি হয়ে গেল ওখান থেকে, উনি মানে তায়েফ থেকে এসে একটু সময় নিলেন, উনি একটু সময় নিয়ে এখন চিন্তা করছেন যে কোন দিকে যাবেন। প্রথম যে ঘটনা ঘটবে তার এই উম্মে হানের ঘর থেকে উনি মেয়ারাজে যাবেন, এরপরে তিনি বিভিন্ন কবিলার কাছে ইসলাম নিয়ে পৌঁছবেন। আমরা পরবর্তী এপিসোডে সেই দিকে মানে আমরা ফিরে যাব। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের নবীর জীবনের কঠিনতম দিন থেকে এখন বিজয়ের আলো যেন আমরা দেখতে পাচ্ছি, সেই দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। পরবর্তী এপিসোডের পর্বের দাওয়াত আপনাদের সবাইকে দিচ্ছি, আপনারা ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।